মামার ভুতু না মামার ভুতু। এই শোনো, এত ঘন ঘন ফোন করলে কিন্তু হবে না। হ্যাঁ আরে জানি তো। না না, এত তাড়াতাড়ি কোনো কিছু করা যাবে না। সবাই সবে বিশ্বাস করতে শুরু করেছে, এত তাড়াতাড়ি করলে তো সব নষ্ট হয়ে যাবে। মাল করি আগে দিক এ বাড়ি থেকে, সরানোর গল্প তো অনেক পরে আসে। বৌদি তুমি? হ্যাঁ, মানে ওই বাড়ির লোকেরা ফোন করেছিল। মরেছে রে বৌদি, কিছু শুনে ফেললো না তো? দরজা তো বন্ধ ছিল, খুললো কে? মা, তুমি রেখে গেছলে মৃত্যুকুটি দিদির উপরে, একটু বকে দাও তো, খালি ফোনে বকব। দরজাটা খুলছিল না, আমি খুলে দিয়েছি দরজাটা। বৌদি কি কিছু বলবে? কটা বাজে? সারাদিন কাজ করলেই হবে তো, খাওয়া দাওয়া করতে হবে না। ও, তুমি এই জন্য গম্ভীর? আরে বাড়ির এত কাজ, তার উপর পুতুলকে সামলানো আমার একদম দায়িত্ব, আর ওর কাজ করতে আমার এমনিও খুব ভালো লাগে। ও মা গো, মা ওর কথা একদম বিশ্বাস করো না গো, ও খালি বনুকে বকে আর ফোনে খালি কথা বলে, মৃত্যুকুটি দিদি। তা ওর কাজ করতে যখন তুই এতই ভালোবাসিস, তাহলে আজ থেকে ওর সব দায়িত্ব তোর, তুই দেখাশোনা করবি আজ থেকে। আরে বাস, এ তো দেখি মেঘনা চাইতে জল। বৌদি, তাহলে বাড়ির এত কাজ কে সামলাবে? সেটা তোকে ভাবতে হবে না। সেটা তোকে ভাবতে হবে না, বাড়িতে এতগুলো লোক আছে, আর তাছাড়া দরকার হলে অন্য লোক আনা হবে। কি মা, তাহলে তো ভালোই হয় বৌদি, আমি তাহলে পুতুলকে নিয়েই থাকতে পারবো। যা এবার খেতে যা। এই তো মা, এই তো এই তো বললে ঠাকুর পাপ দেয়। আবার ফোন? সারাদিন গিয়ে তো ফোন কর করো তো, কানে ব্যথা হয়ে যায় না? এই বাচ্চার সব দায়িত্ব আজ থেকে আমার উপরে। হ্যাঁ, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কি করবে তুমি? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। মা শোনো, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না গো মা, কতদিন তোমার গান শুনে ঘুমায়নি, তোমাকে ছাড়া যে ঘুম আসছে না গো মা। মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। Thank you.
আমার তো ঘুমও আসে না চাই। উমা সকলে ঘুমা, আমি কেন ঘুমাতে পারি না গো? আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। ঠাকুর, আমার চোখে ঘুম আসে না কেন গো? কেন ঘুম আসে না? আগে যে গান শুনে শুনে আমার চোখে ঘুম চলে আসতো, এখন কেন ঘুম আসছে না? আমরা কেউ আর বেঁচে নেই রে ভূতু, দুজনেই মরে গেছি। আচ্ছা ঠাকুর, আমি মরে গেলাম কেন গো? আমি মরে গেলাম কেন? আমি যদি মরে না যেতাম, আমি যদি ভূত না হয়ে যেতাম, তাহলে বুনুর মতন মাও আমায় এত আদর করতো? আমায় কেউ ভুলে যেত না, কেউ না। পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই। ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। পুতু তো কোথায় গেলি মা? তোকেও তো আমি ঠিক এইরকম ভাবেই ঘুম পাড়াতাম, কোথায় গেলি পুতু, কোথায় গেলি তুই? সুধা, পুতুল ঘুমিয়েছে? তুমি একটুখানি পুতুলের কাছে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? দেখেছ কি অবস্থা? শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই তো বলে বাবা নেই বাবা। আমাকে বাঁচিয়ে দাও না, আমাকে বাঁচিয়ে দাও না। আমার খুব ইচ্ছা করছে মায়ের আদর খেতে, আমাকে বাঁচিয়ে দাও, আমি মায়ের কাছে যাব। ও ঠাকুর, আর যে পারছি না ঠাকুর, ভূতটার জন্য খুব কষ্ট হয়, ওকে ফিরিয়ে দিতে পারো না ঠাকুর। কেন কেড়ে নিলে ওকে তুমি? কেন? উমা, আমি বুনুর মতো তোমার কোলে শুতে চাই গো, আমি বুনুর মতো তোমার কোলে শুতে চাই, এমনটা হতে পারে না। আমার যে তোমাকে জয়ী ধরতে খুব ইচ্ছা করছে, একটু করে দাও না গো, একটু করে দাও না। দাও ঠাকুর, আমার ভূতু সোনাকে ফিরিয়ে দাও না, দাও না। সুধা, সুধা একটু চা দেবে নাকি? মা, উমা, জেঠুমনিকে চা দাও। মেজ বৌদি, ও মেজ বৌদি, তাড়াতাড়ি খেতে দাও। উমা, মা, উমা, মিষ্টি বিশিকে খেতে দাও, মিষ্টি বিশির খিদে পেয়েছে। মিষ্টি বিশি তো আলু ভাজা আর ডাল খেতে খুব ভালোবাসে। শোনো 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 শোনো, আমার একটি ঘোষণা করিবার আছে। থাম না, সাত সকালবেলা ছানার মতো চিল্লাচ্ছে, কি হয়েছে? ইন্ডিয়া গোল্ড মেডেল পেয়েছে নাকি অলিম্পিকে?
কাগজটা পড়া বন্ধ করে আমি যেটা বলছি সেটা শোন, বুঝতে পেরেছিস? বল। অস্ট্রেলিয়া থেকে সেজবিশি ফোন করেছিল, ফোন করে আমাকে পুতুলের ছবি পাঠাতে বলেছে। সেজবিশি দিদা, বিদেশি শাকে রে, আমায় তো একদিন খুব সুন্দর ড্রেস দিয়েছিল। দাঁড়া, থাম, এটা কোনো অ্যানাউন্সমেন্ট হলো? হ্যাঁ। ছাড় তো, সবটাতেই নাটকবাজি। ঠিক আছে ঠিক আছে, যাওয়ার হবে, আমি আমার মোবাইলে ছবি তুলে সেজবিশিকে পাঠিয়ে দেবো। তোদের তো বাড়ির কোনো ব্যাপারে কোনো রকম এক্সাইটমেন্ট নেই? আমার আছে কুকাকা, কি করতে হয় বলো। মিষ্টু, এই নে ধর। ছোট কোকা, বলছি কি যে দীপু আর সুধার সঙ্গে পুতুলের একটা ছবি তুলে তুই তোর সেজপিসিকে পাঠিয়ে দিস তো। আচ্ছা বলছি যে আমাদের সবার সাথে পুতুলের ছবি তুলে পাঠালে কিরকম হয়? মিষ্টু, তোর মোটা মাথা থেকে এই বুদ্ধিটা বেরোলো? উফ, তুই আবার ওর পিছনে লেগেছিস। সরি, তুমি ভাবতে পারছো? শোনো, ও না, ও হইচই ছাড়া একটা কিচ্ছু করতে পারে না, কোনো কাজে তো লাগেই না। আর এই আইডিয়াটা আমার, হ্যাঁ তোর নয়, একদম বেশি কথা বলবি না। মা, তুমি এদিকে এসো, এসো এদিকে বসো। বল মা, বলছি পুতুলের সাথে আমাদের তো এরকম কোনো ছবি নেই, বলো না। আচ্ছা তাহলে একটা কাজ করি, বাবা যেরকম ওই ফ্যামিলি ফটোগ্রাফার দিয়ে আমাদের সবার ছবি একসাথে তোলে তো না, ওরকম একটা প্ল্যান করি। আমার সঙ্গে ছিল না, দাদিনে করলে বসেছিলাম আমি। ব্রিলিয়েন্ট, অভূতপূর্ব, অভাবনীয়, সত্যি মিষ্টু, আই এম প্রাউড অফ ইউ। তুই যদি আজকে পরীক্ষা দিতিস না, তাহলে তিনবারের মতো এবারে তোকে ফেল করতে হতো না। আজকে তুই পরীক্ষা দে, তুই সমস্ত বিষয়ে ফুল মার্ক পাবি। আরে মিষ্টু মিষ্টু মিষ্টু, আমার কথা শোন, এই ঝগড়া করিস না, শোন শোন, তুই যেটা বলেছিস একদম ঠিক কথা বলেছিস, এর উপর কোনো কথা হতেই পারে না, কি বল বড় খোকা? একদম ঠিক কথা। এ আমি বলছিলাম তাহলে একজন ফটোগ্রাফারের ব্যবস্থা করি। কি মজা কি মজা, আমি বনুকে নিয়ে ছবি তুলব সকলের সাথে। কতদিন ছবি তুলিনি। হ্যাঁ তাড়াতাড়ি করো, দেরি করছ। শীঘ্রম, হ্যাঁ শীঘ্রম শীঘ্রম। বৌদি, কি রান্না চাপালে গো? কি যেন নাম ছিল, অসীম, হ্যাঁ অসীম, হ্যাঁ অসীম, হ্যাঁ না ভালো ভালো আছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো না, বলছি আমাদের না একটা ফ্যামিলি ফটোগ্রাফের খুব দরকার পড়ে গেছে। হ্যাঁ, কোথায় আবার? আমি নিজেদের বাড়িতে তুলবো। ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এসো কিন্তু। হ্যাঁ ছবি টবি তোলার কথা কেন বলছে? ব্যাপারটা তো আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না, আমার ছবি আবার উঠে যাবে না তো। চাপা চাপা, কোথায় গেলি? ছাদে পুতুলের জামা কাপড় গুলো মেলা আছে, নিয়ে আয় ছাদ থেকে। চাপা, মেজ বৌদি, বড় বৌদি, তোমরা কে কোন শাড়িটা পরে ছবি তুলবে সেটা বেছে রেখো, মা বলেছে। মিষ্টু, একটু এদিকে এসো না একবার। কেউ বোধহয় আমার কথা শুনতে পাচ্ছে না। পুতুল, কেউ শুনতে পাচ্ছে না মায়ের কথা। তুমি তুমি একটুখানি এখানে থাকো তো মা, আমি আসছি, এক্ষুনি আসছি, ঠিক আছে? একটুখানি দেখে আসছি। হ্যাঁ মাম্মা, একটুখানি বসো, একটুখানি একটুখানি, ঠিক আছে? আসছি, দুষ্টুমি করবে না কিন্তু। দেখি তো সব কোথায় গেল। কাঁচিস কেন? তোকে খিদে পেয়েছে? আমরা না খালি চান করলেই খিদে পেত। আচ্ছা বোনু, তুই দুধ খাবি? এই তো দুধের বোতল, আর তো রেডি করে রেখে দিয়ে গেছে। এই নে দুধ খা, খা দুধ খা দুধ খা, একদম কাঁদবি না। আচ্ছা বোনু, তুই ম্যাজিক দেখবি? মুনু ফেভারিট খেলনারা তোমরা এখানে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। বৌদি, আমি আসছি। কেন
ওরে বাবা লে মা, পুতুল ছাড়া তো কত বড় হয়ে গেছে। হ্যাঁ, একা একা তুমি দুধ খাচ্ছ? বুনু কাঞ্চের বলে আমি ওকে দুধ খাইয়ে দিলাম গো। খিদে পেয়েছিল কিনা? আরে বৌদি দেখো, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, একা একা দুধ খাচ্ছে, একা একা খেলছে, ঘরে কেউ ছিল না, একটু কাঁদেনি জানো? আমি ছিলাম গো সারাক্ষণ, তাই জন্যই তো বুনু ভয় পাইনি, তাই না রে বুনু? যাও তুমি, তোমার দেরি হয়ে যায়। হ্যাঁ, এটা বলতে এসেছিলাম। টাটা টাটা গো। টাটা মিষ্টি বেশি। মা, মা আমার দুধ খাচ্ছ? কে দিয়ে গেছে দুধ? মিষ্টি পিসি, আমি যা এত কিছু করি কেউ আমার কত ভাবু না? না সবসময় মৃত্যু করে দিদি কিছু করে না, একটু মিষ্টি পিসি, আমি যে বুনু এত যত্ন করি, বুনুকে এত ভালোবাসি, আমি তোমাদের কেউ না? না চাপাটা যে কোথায় গেল, আজকে এত রকম কাজ বাড়িতে, না থাকলে খুব অসুবিধা হয়। দাঁড়াও মা, আমি খুব জানছি মৃত্যু করে দিদিকে। ও মৃত্যু করে দিদি, এখন বাড়িতে ঢোকা অসম্ভব, কোনো মতেই ছবি তোলা যাবে না, তাহলেই প্রমাণ থেকে যাবে। যতক্ষণ না বাড়িতে ছবি তোলার পর্ব শেষ হচ্ছে, আমাকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এখনো আসল কাজটা বাকি। না না, এই মুহূর্তে কিছু ভুল করা চলবে না, না তাহলেই সব প্ল্যান চপাট। এখানে আমাদের ছবি তোলা হয়, সকলে চেয়ার পাতবে, সকলে বসবে, কিন্তু কেউ কেউ দাঁড়াবে। আগেবার ছবি তোলার জন্য রেডি হয়ে গেছিল সকলে, ছবি তোলার লোকও ক্যামেরা নিয়ে চলে এসেছিল। স্মাইল স্মাইল প্লিজ সবাই। আচ্ছা ঠিক আছে, কথা বলছি না, দাঁড়া একটা রিহার্সাল করবো না? আস্তে আস্তে আস্তে, ছবি তোলা হচ্ছে, আস্তে ছবি তোলা হচ্ছে। আরে রগেন একটা ভালো করে কর তো, রিহার্সালটা করে নিচ্ছি। কোন রগেন আমাকে যে ছেড়ে সেগুলো ছবি তুলছো? এ বাবা, তাড়াহুড়োতে আমরা তো ভুতুকে লক্ষ্যই করিনি। ভুতু এসো মা, তুমি আমার সাথে এসো, আমার কোলে। খুবই অন্যায় খুব অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়েছে, এটা অন্যায় হয়েছে। ছবি তুলবে নগ্না, ফ্রেমটা ভালো করে। দেখতেই পায় না, কোলে নেবে কি করে? না নিক কোলে, আমি বাবু দাঁড়িয়ে পড়বো ওই পিঙ্ক কালারের ড্রেসটা পরে, আমার ফেভারিট। আরে কি পরে ছবি তুলবে সেটা সারাদিনও ঠিক করতে পারলে না মেজো বৌদি, কি যে করো না। এই ছোট শোন, সুন্দর করে সেজে গুজে পুতুল সোনাকে কোলে নিয়ে কিন্তু ছবি তুলতে হবে। হ্যাঁ আচ্ছা, পুতুলের জামাটা দেয়। হ্যাঁ কি পরাবো আমি তো বুঝতে পারছি না দিদি। দেখো দেখো দেখি পরাবো, তোমরা তো একটু বলে দিতে পারো। আরে বের করো সব, তাহলে তো দেখো তো দেখো তো কি পরাবো। কোনটা? এইটা এইটা রাখ রাখ, ঠিক করে রাখ, দেখি সেই ফেভারিট জামাটা। না ছোট, হাই ছোট, ছোট দেখ আমরা না সবাই হই হই করে একটা সুন্দর ছবি তুলতে যাচ্ছি। হ্যাঁ, ওটা কিন্তু সেজো পিসিকে পাঠানো হবে, মাথায় থাকে যেন। কান্নাকাটি করো না ছোট, কান্নাকাটি করো না। ছবি তুলব, তাও না
এই মিষ্টু দেখ না পুতুল কি পড়বে, যা দেখ কি। মা, না আমায় জামাটা দেবে না বলে আমি এটি লুকিয়ে দিলে কেন মা কেন? এই সকাল থেকে কোথায় গেছিলি কাউকে কিছু না বলে? একটু মন্দিরে গেছিলাম, পুতুলের নামে পুজো দিয়ে এসেছি। তো বলে যাসনি কেন আমাদেরকে? তোমরা সবাই ফটো তোলা নিয়ে কাজে ব্যস্ত ছিলে, আর আমি বাইরের লোক থেকেই বা কি করবো, তাই আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে। কি ভিড় জানো বৌদি ওখানে, বোকার মতো চলে গেছিলি, বাড়িতে সকলে তোকে খুঁজছিল, আর ছবি তো এখন তোলা হবে। ফটো উঠে গেলে তো একটা প্রমাণ থেকে যাবে, কি হবে এখন, কি করে সালটাই কেসটা?